নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আলু দিয়ে কিভাবে কোনো কাগজ বা কাপড়ের ওপর নকশা করা যায় সেটি দেখাবো। যারা আঁকতে খুব একটা স্বচ্ছন্দ নন, তারাও খুব সহজেই আলুর সাহায্যে এই নকশাটা করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটি কাপড় ও একটি আলু নিয়েছি। প্রথমে আলুটিকে দুভাগে ভাগ করলাম। তারপর আলুর জল শোকানোর পর আলুর এক টুকরের ওপর একটি পাতার শেপ দিয়ে আঁকলাম। আর এক টুকরের ওপর ত্রিভুজের শেপের আঁকলাম। এরপর আলুটিকে আঁকা বরাবর ছুরির সাহায্যে কেটে নিলাম, প্রথমটি পাতার শেপ দিয়ে, তারপর একটি ত্রিভুজের শেপ দিয়ে। যে কাপড়টিতে কাজ করা হয়েছে সেই কাপড়টির সেন্টার পয়েন্ট বার করার জন্য প্রথমে চার ভাঁজে ভাঁজ করা হলো, করে ভেতরের ভাঁজে সেন্টার পয়েন্ট মার্ক করা হলো। সেন্টারে গোল আঁকার জন্য আমি এখানে একটি ছোট ফেব্রিকের শিশি নিয়ে তার সাহায্যে গোল আঁকলাম। এরপর আলু দিয়ে পাতার শেপের যে ব্লকটি তৈরি করেছি সেটির ওপর ফেব্রিক কালার দিয়ে আস্তে আস্তে কাপড়ের ওপর বসিয়ে বসিয়ে একটি ফুল তৈরি করলাম। আঁকাটি যাতে আরো নিখুঁত হয় তাই আমি তুলির ব্যবহারে পাতাগুলিকে আরো নিখুঁত করার চেষ্টা করলাম। এরপর ত্রিভুজ শেপের ব্লকের সাহায্যে কিভাবে পুতুল শেপ তৈরি করেছি সেটাই দেখানো হচ্ছে।